ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم بارك الله لنا ولكم بالآيات والذكر الحكيم وقال النبي عليه الصلاة والسلام كيف أنعم وصاحب السور قد التقمه وأصغى سمعه وهن جبهته ينتظر متى يأمر بالنفع قالوا ماذا تأمرنا يا رسول الله قال قولوا حسبنا الله أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه
وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، صدي جناب সভাপতি সাহেব, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আজম, পর্দানিশীন মা ও বোন, উপস্থিত দিন দরদি সুদী সমাজ, আমার ভাইগণ, আপনাদের গুঙ্গাদিয়া দারুস সালাম জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল, উলামায়ে কেরাম একের পর এক ধারাবাহিক আলোচনা করে আসছেন, আরও আলোচনা শ্রবণের উদ্দেশ্যে আপনারা নীরবে নিস্তব্ধে বসা আছেন। কর্তৃপক্ষ ঘোষণা করেছেন কেয়ামতের বিভীষিকাময় এই অবস্থার উপর আলোচনা করার জন্য। সূরা হজ প্রথম দুই আয়াত, সে হিসাবে আমি সূরা হজের প্রথম দুইখানা আয়াত তেলাওয়াত করেছি, তারই পাশাপাশি নবীজির একখানা হাদিস পাঠ করেছি। ভাই, কেয়ামত একদিন হবে, এর প্রতি আপনি আমাদের একশো ভাগ বিশ্বাস আছে না নাই? এই সারা জাহান, আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নদী, সাগর, পাহাড়, পর্বত, সমস্ত কিছু আল্লাহই সৃষ্টি করেছেন, আবার আল্লাহই সমস্ত কিছুকে ধ্বংস করে দিবেন, এরই নাম কিয়ামত। ঠিক না? ঠিক। সেই কিয়ামত প্রথমত দুই ভাগে বিভক্ত, একটা হলো ছোট কিয়ামত আর একটা হলো বড় কিয়ামত। ছোট কিয়ামত বলতে জারজির সকরাত, আল্লাহ রসুল বলেছেন মান মাতাত ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মরেছে তার কিয়ামত কায়েম হয়েছে। সকরাতটা এতটুক ভয়াবহ অবস্থা, সেই ছোট কিয়ামত সক্রাতের আলোচনা আমাকে দেওয়া হয় নাই, আমাকে দেওয়া হয়েছে বড় কিয়ামতের আলোচনা করতাম। বড় কিয়ামত আবার দুই ভাগে বিভক্ত, একটা হলো বাস্তব, যেই দিন এই আকাশ জমিন ভেঙ্গে ধ্বংস হবে, আরেকটা হলো এই বাস্তবের আগে তার লক্ষণ আসবে। লক্ষণের আলোচনা দেওয়া হয় নাই, বাস্তবের আলোচনা দেওয়া হয়েছে। তথাপিও লক্ষণ নিয়া দুই একটা কথা, লক্ষণ আবার দুই ভাগে বিভক্ত, আলামতে সুগরা আলামতে কুবরা, ছোট লক্ষণ আর বড় লক্ষণ। ছোট লক্ষণের ফার্স্ট লাস্ট, বড় লক্ষণের ফার্স্ট লাস্ট, এই সাতটি লক্ষণ আলোচনা করি আমরা বড় কিয়ামতের বাস্তব আলোচনায় পৌঁছব ইনশাআল্লাহ। ছোট লক্ষণের ফার্স্ট লক্ষণ স্বয়ং বিশ্বনবীর আগমন, ইনি হলেন সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী, ওনার পরে জগতে আর কোনো নবী আসবে না। এতে বোঝা গেল দুনিয়াটা বুড়া হয়ে গেছে, আমরা বুড়া জগতের মানুষ। ছোট লক্ষণের লাস্ট লক্ষণ নবীজির হাদিস থেকে যতটুক বোঝা যায়, আমার ভাই ফিলিস্তিন আর বাইতুল মুকদ্দস আবারও মুসলমানের হাতে পূর্ণভাবে আসবে, আলহামদুলিল্লাহ বলার। পূর্ণভাবে আসার পরে ফিলিস্তিনের মুসলমান আর ইটালির বেইমান, এই দুই দেশের মানুষ সম্মিলিত হয়ে
আরেকটা বেঈমান পরাশক্তির সাথে যুদ্ধ করতে যাবে। এই যুদ্ধতে বেঈমান পরাশক্তির পরাজয় হবে, ইটালি আর ফিলিস্তিনের বিজয় হবে। বিজয় করে আসার পথে ইটালির এক বেঈমান আর ফিলিস্তিনের এক মুসলমান, এই দুই ব্যক্তির মধ্যে একটা ঝগড়ায় দেখা দিবে। কি নিয়ে ঝগড়া? ইটালির বেঈমান ব্যক্তি বলবে, আমরা বিজয় করেছি বাইবেলের মাধ্যমে। ফিলিস্তিনের মুসলিম ব্যক্তি বলবে, সাবধান, বিজয় করেছি কোরআনের মাধ্যমে। এই বলে এই দুই ব্যক্তির মধ্যে একটা ঝগড়ায় দেখা দেবে। এই ঝগড়াটা শুধু এই দুই ব্যক্তির মধ্যেই সীমিত থাকবে না। ইটালির ব্যক্তির পক্ষ দেবে ইটালির বেঈমান, ফিলিস্তিনের ব্যক্তির পক্ষ দেবে ফিলিস্তিনের মুসলমান। শুরু হবে দুইটা দেশব্যাপী যুদ্ধ। এই যুদ্ধটা শুধু দুইটা দেশেই সীমিত থাকবে না। ইটালির পক্ষ দেবে বিশ্বের বেঈমান, ফিলিস্তিনের পক্ষ দেবে বিশ্বের মুসলমান। শুরু হয়ে যাবে তুমুল তৃতীয় বিশ্বযুদ্ধ। ওই তৃতীয় বিশ্বযুদ্ধটাই হবে কেয়ামতের ছোটো লক্ষণের একেবারে লাস্ট লক্ষ্য। আমার ভাই, সেই তৃতীয় বিশ্বযুদ্ধতে মুসলমানের পরাজয় হবে, বেঈমানের বিজয় হবে ইন্নালিল্লাহ। এমন বিজয়ী আর এমন পরাজয়ী দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া এর আগে কোনোদিন দেখা দেয় নাই। মুসলিম এমন একটা মায়ের খাইবি, সারা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে চলে যাবে। এই বাংলা, পাকিস্তান, আফগান, ইরাক, ইরান সহ সারা বিশ্বের ক্ষমতা বেঈমানের হাতে চলে যাবে। মুসলমানের হাতে শুধু মক্কা আর মদিনা খান বেশে থাকবে। তাও নবীজি বলেছেন, হাত্তাল খাইবারা, মদিনার একটা অংশ খাইবর পর্যন্ত বেঈমানের শাসন ক্ষমতায় চলিয়া যাবে। এমন একটি ভয়াবহ পরিস্থিতি মুসলিম জাতির জন্য দাঁড়াবে। আর ওই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়ে আল্লাহর বীর মুজাহিদ ইমাম মেহেদীর আগমন হবে। ভাই আর একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। ইমাম মেহেদীর নামটা আপনারা শুনছেন না শুনছেন না? সেই ইমাম মেহেদীর আগমনটাই হবে কেয়ামতের বড় লক্ষণের ফার্স্ট লক্ষণ। এ জাতীয় বড় লক্ষণ দশটা হবে। একেবারেই ফার্স্টের লক্ষণ ইমাম মেহেদীর আগমন। শুধু ইমাম মেহেদীর আগমন নিয়া সবিস্তারে আলোচনা করতে হলে একদিনের একটা অধিবেশন এখানেই প্রয়োজন। আমরা না বড় কেয়ামতের বাস্তব আলোচনায় প্রস্তাব, তথাপিও ইমাম মেহেদী নিয়া দু একটা কথা। ইমাম মেহেদী এমন ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া আগমন হলে তিনি বিশ্বের মুসলিমকে ডাকবেন, অনেকেই তার ডাকে সাড়া দিবে। বিশেষ করে সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম একমত পোষণ করবেন। তখন আলেমের মধ্যে ইখতিলাফের মতানৈক্য থাকবে না। সব সমস্ত উলামায়ে কেরাম বলবে, দল মুদের একটা নেতা মুদের ইমাম মেহেদী। আমার ভাই, ইমাম মেহেদী একদল মুসলিমকে জেহাদের ট্রেনিং দিবে। এই দলে অধিকাংশই হবে উলামায়ে কেরাম। একদল মুসলিমকে জেহাদের ট্রেনিং দিয়া এই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া মদিনা থেকে ইমাম মেহেদী সারা বিশ্বের বেঈমানের মোকাবেলায় যুদ্ধের ডিক্লারেশন দিবে। এখন একটু জোরে বলুন, সুবহানাল্লাহ। ভাই, এক আমেরিকার বয়েতে বর্তমান বিশ্বের মুসলমান থরথর করে কম্পমান, ঠিক না বেটি? কিন্তু ইমাম মেহেদী কিসের আমেরিকা
আমেরিকা, ব্রিটেন, চীন, জাপান, রাশিয়া, ভারত সারা বিশ্বের বেইমানের মোকাবেলায় যুদ্ধের ডিক্লারেশন দিবি। এমন ডিক্লারেশন দিয়ে বিশ্বের বেইমানের সাথে মাত্র 4 দিন জেহাদ করবি। মাত্র কতদিন? 4 দিন। এই 4 দিনের জেহাদটা অন্তত আমরা সংক্ষেপে শুনে নিই। প্রথম দিন একদল মুজাহিদ নিয়ে মাঠে নামবেন, ওই দিন জেহাদ হবে না। ওই দিন ওনার সাথে যেই সমস্ত মুজাহিদরা থাকবে ওরা বেঈমানের হুঙ্কারে ভয়েতে পলায়ন করবে। আল্লাহ রসুল বলেছেন এই সমস্ত পলায়নকারী মুজাহিদের তৌবা আল্লাহ জীবনেও কবুল করবে না। আসবে 2 নম্বর দিন, এরপরে ইমামের কাছে যেই সমস্ত মুজাহিদ হবে এদের মধ্যে পুরা অর্ধেককে নিয়ে মাঠে নামবেন। ওই দিন বিশ্বের বেঈমানের সাথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেহাদ করে সন্ধ্যাবেলায় ইমাম মেহেদী অল্প কয়েকজন মুজাহিদকে নিয়ে তার তাঁবুতে ফিরবেন। এই দিনও ওনার সাথে সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করে মাঠে লাশ পড়ে রইব। আসবে 3 নম্বর দিন, এরপর ইমামের কাছে যেই সমস্ত মুজাহিদ হবে অবশিষ্ট সবকে নিয়ে মাঠে নামবেন। এই দিনও দ্বিতীয় দিনের ন্যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্বের বেঈমানের সাথে জেহাদ করে ইমাম মেহেদি সন্ধ্যাবেলায় অল্প কয়েকজন মুজাহিদকে নিয়ে তার তাঁবুতে ফিরবেন। এই দিনের ওনার সাথে সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করে মাঠে লাশ পড়ে রইব। আমার ভাই, 2 নম্বর দিন আর 3 নম্বর দিন এই 2 দিনের জেহাদে ট্রেনিং প্রাপ্ত মুজাহিদ সব শেষ হয়ে যাবে, অল্প কয়েকজন ছাড়া। আসবে 4 নম্বর দিন, আর তো ট্রেনিং প্রাপ্ত মুজাহিদ নেই, মাত্র অল্প কয়েকজন ছাড়া, কিন্তু আল্লাহর বীর মুজাহিদ ইমাম মেহেদি এত শক্তিশালী ইমানি পাওয়ারওয়ালা ব্যক্তি, এই অল্প কয়েকজন মুজাহিদকে ভিত্তি করে 4 নম্বর দিনে সকালবেলা বিশ্বের বেঈমানের মোকাবেলায় আবার জেহাদের ডাক দিলেন। সেই দিন সকালবেলা তিনি বিশ্বের মুসলিম জনসাধারণকে ডাকবেন, এই মুসলিম জনসাধারণ যদিও তোমাদের জেহাদের ট্রেনিং নেই, জেহাদের অস্ত্র নেই, যাকে সেইগুলির কোনো প্রয়োজনও নেই, তোমাদের গড়ে যেই অস্ত্র আছে লাঠি শঠা তা নিয়েই তোমরা মাঠে নামো। ইমামের ডাকে বিশ্বের মুসলিম জনসাধারণ অনেকেই তাদের গড়ের অস্ত্র নিয়ে মাঠে নামবে। আমার ভাই, সেই দিন সকাল থেকে আসর পর্যন্ত জেহাদ করার পরে আসর আর মাগরিবের মাঝামাঝি অবস্থায় কি হবে আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী বলে গেছেন এই রকম। فإذا كان يوم الرابع نهض إليهم بقية أهل الإسلام فيجعل الله الدبر عليه إيه বিশ্ববাসী মায়ের উম্মত, ওই 4th নম্বর দিনে সকাল বেলা আমার ইমাম মেহেদি অল্প কয়েকজন মুজাহিদকে নিয়ে মাঠে নামবেন। ওই দিন বিশ্বের মুসলিম জনসাধারণকেও ডাকবেন রে, অনেকেই তার ডাকে সাড়া দিব। ও মায়ের উম্মত, ওই দিন সকাল থেকে আসর পর্যন্ত জেহাদ করার পরে আসর আর মাগরিবের মাঝামাঝি অবস্থায় সারা বিশ্বের বিজয়ীর পতাকা আল্লাহ ইমাম মেহেদির হাতে তুলিয়া দিব, বিশ্ব বিজয় হয়ে যাবে। সেই দিন আমেরিকায় মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে, রাশিয়ায় মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে, ইংল্যান্ডে মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে, ভারতে মুসলিম বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে। এক কথায় সারা বিশ্বের আনাচে কানাচে মুসলিম বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে,
এক মোল্লা বেটা বিশ্বকে বিজয় করে ফেলবি, ওই দিন বুঝে আসবি মোল্লা জি ক্যা চিজ হ্যায়, ওই দিন বুঝে আসবি আলেমের ভিতরে ইমানের পাওয়ার কতটুক রয়েছে। আমার ভাই, সেই ইমাম মেহেদির আগমনটাই হলো কেয়ামতের বড় লক্ষ্যটির ফার্স্ট লক্ষণ। এ জাতীয় বড় লক্ষণ দশটা হবে, একেবারেই লাস্টের লক্ষণ পৃথিবীর দক্ষিণ অঞ্চল থেকে, আরেক রেওয়ায়েতে আছে পূর্ব অঞ্চল থেকে একটা অগ্নিশিখা বাকির হবে। এটা এমন এক আজীব আগুন। আমার ভাই, আগুন জ্বলতে তো গ্যাস লাগে, আগুন জ্বলতে তো লাকড়ি লাগে, এই আগুনের গ্যাসও লাগবে না, লাকড়িও লাগবে না, আগুন নিজে নিজে জ্বলতে থাকবে, শুধু জ্বলবে না দৌড়তে থাকবে, শুধু দৌড়বে না বিশ্বের সমস্ত মানুষ মুসলমান ও মুসলমান সবকে দৌড়াইতে থাকবে। আমার ভাই, আগুন তিন দিকে আক্রমণ করবে, একটা দিক খোলা থাকবে। আমার ভাই, আগুন থেকে বাঁচার জন্যে মানুষ খোলা দিকে দৌড়বে। রাত্রি হলে মানুষের ঘুম আসবে, আগুন থেমে যাবে, সকাল হলে মানুষের ঘুম ভেঙে যাবে, আগুনে আবার দৌড় তুলাইবে। এমনভাবে সেই আগুন বিশ্বের মানুষকে দৌড়াতে দৌড়াতে ফিলিস্তিনে নিয়া একত্রিত করে আগুনটা নিভে যাবে। আমার ভাই, এটাই হবে কিয়ামতের বড় লক্ষণের একেবারে লাস্ট লক্ষ্য। আমার ভাই, আগুনটা নিভার পরে মানুষ ফিলিস্তিনেও থাকবে, আবার অধিকাংশ জন স্ব দেশে ফিরত আসবে। ভাই, এর কিছুদিন পরেই সারা বিশ্বের সমস্ত মুসলমানের বগলতলায় একটা মৃদু ঠান্ডা বাতাস লাগবে। এই বাতাসটা লাগা মাত্র মুসলমান দর দর করে মারা যাইব। পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়া আরেক প্রান্ত পর্যন্ত একজন মুসলমানও থাকবে না, থাকবে শুধু বেঈমান আর বেঈমান। পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়া আরেক প্রান্ত পর্যন্ত আল্লাহ শব্দ জফনিওয়ালা একটা মানুষ থাকবে না, থাকবে শুধু বেঈমান আর বেঈমান। মানুষ তখন এত গুনায় লিপ্ত হবে, এখন যেইভাবে গরু ছাগল হাঁস মুরগি কুত্তা কুত্তি রাস্তায় ঘাটে মাঠে লাইমা মানুষের সামনে সরাসরি তাদের যৌন মিটাইতে থাকে, তেমনভাবে তখনকার বেঈমান নারী পুরুষরা রাস্তায় ঘাটে মাঠে লাইমা মানুষের সামনে সরাসরি তাদের যৌন মিটাইতে থাকবে। মানুষ তখন এত বড় ধনী হবে, দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া এর আগে মানুষ কোনো সময় এত বড় ধনী হয় নাই। বিজ্ঞান এত ঊর্ধ্বে যাবে, দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া এর আগে বিজ্ঞান কোনো সময় এত ঊর্ধ্বে যায় নাই। এখনের বিজ্ঞানের মোবাইল কানে লাগাইতে হয়, নবীজির হাদিসে আসি তখনের বিজ্ঞানের মোবাইল মানুষের জুতার ফিতার ভিতরে এক জাতীয় মোবাইল ফিট করা থাকবে। এখনের বিজ্ঞানের টিভির জন্যে বক্স অ্যান্টেনা লাগে, নবীজির হাদিসে আসে তখনের বিজ্ঞানের টিভির জন্যে বক্স অ্যান্টেনা লাগবে, দূরের কথা মানুষের উরাতের চামড়ার মধ্যে এক জাতীয় টিভি ফিট করা থাকবে। আমার ভাই, তখন এর পরাশক্তি হবে, নবীজির বাসায় বলেছেন জু সুয়াইকা বলতে আফ্রিকা, পৃথিবীর একেবারে লাস্টের পরাশক্তি হবে আফ্রিকার বেঈমানদের হাতে। থাকবে না বিশ্বজুড়ে একজন মুসলমান, থাকবে শুধু বেঈমান আর বেঈমান। মানুষ খুব গুনায় লিপ্ত হবে, মানুষ খুব বড় ধনী হবে, বিজ্ঞান বহু ঊর্ধ্বে যাবে, পরাশক্তি আফ্রিকায় যাবে। এমন একটি পরিস্থিতির ভিতর দিয়ে আল্লাহ ইসরাফিলকে আদেশ করে দিবেন, ও ইসরাফিল তুমি তোমার সিংহায় ফু মারিয়া দাও, একবার বলুন সুবহানাল্লাহ। ইসরাফিলের সিংহার ফুতে কি বাস্তব কিয়ামতের সূচনা হবে। আমরা আমাদের মূল আলোচনায় আসলাম, ঠিক না বেঠি ভাই? ইসরাফিল যে সিংহায় ফু দিবে, তার সিংহাটা কত বড় হবে, এটা কি ছাগলের সিং, না গাভীর সিং, না মহিষের সিং, আপনারা কি বলেন? এক সমাজে এক বন্ডাজির কথা শুনেছিলাম, মাথায় এক লাল নেকড়া,
কোমরে একটা নীল নেকড়া, এক হাতে বালতি আর এক হাতে মহিষের শিং নিয়া মুসলমানের মহল্লার ভিতরে দুইকে বলতেছি, অমুক মাজারের সিন্নি নিতে আসছি, জলদি করে দিতে হবে, বেশি করে দিতে হবে, আর না হলে দেখছো আমার হাতে ইসরাফিলের সিংহা আছে, বইসে রিংরে হয় ইসরাফিলের সিংহা, হফুডা মাইরে দিমু তোমরার বাড়ি ঘর ভাঙ্গিয়া চুরমার করে নিব। মুসলমানের মহিলাও এত বড় জ্ঞানী, ওরাও বলা শুরু করছে, বই গো আফা গো বৈনারি গো সই গো সখি গো বান্ধবী গো, আজকে মামু ইসরাফিলের সিঙ্গা লইয়া আইছে গো, ফুডা মাইরা দিব আর আমরার বাড়ি ঘর ভাঙিয়া ঘোরা করে নিব। আপনারা কি বলেন, ইসরাফিলের সিঙ্গাটা কি মহিষের সিংহের সমান? আল্লাহ রসুল বলেছেন, হে মায়ার উম্মত, তোমার হাতের তালুতে যদি একটা টিকটিকিরি ডিমরা করে, টিকটিকি বুঝেন না হাবুলি বুঝেন, টিকটিকি, এ মায়ার উম্মত, তোমার হাতের তালুতে যদি একটা টিকটিকিরি ডিমরা করে, এ মায়ার উম্মত, ওই হাতের তালুক আর টিকটিকিরি ডিমের মধ্যে যতটুক ব্যবধান, ইসরাফিলের সিংহার সামনে সাত আকাশ সাতটা জমিন রেখে দিলে হইব রে ততটুক ব্যবধান। কেমন বড় সিংহা, সেই সিংহাতে ফু দিবে কয়বার? কেউ বলেছেন দুইবার, কেউ বলেছেন তিনবার, কেউ বলেছেন চারবার, কেউ বলেছেন পাঁচবার, দুইয়ের নিচে কেউ বলে নাই, পাঁচের উপরেও কেউ বলে নাই, তথাপি অর্থ কম বলছে না, সিংহায় ফু দিব কয়বার? এটা নিয়ে হুজুরগর এখতলাফার মতানক্য, হুজুরগর খালি এখতলাফার মতানক্য, সাবধান, আলেমদেরকে নিয়ে সমালোচনা করবেন না, বুঝের অভাব উহরুদ্দিন অভাব, আসলে ফু দিবে দুইবার, আসলে ফু দিবে কয়বার? দুইবার, প্রথমবারের নাম কোরআন শরীফে আসছে রাজিফা, দ্বিতীয়বারের নাম কোরআন শরীফে আসছে রাদিফা, রাজিফা আর রাদিফা। আমার ভাই তাহলে তিন চার পাঁচ যে লেখলেন, এটি কি লেখলো? আমার ভাই দুইবার যে ফু দিবে, ফুটা চলবে কতক্ষণ? আল্লাহ রসুল বলেছেন, প্রথমবারের ফুটা চলবে একটা না ছয়টি মাসের সমান, তেমনি ভাবে দ্বিতীয়বারের ফুটাও চলবে আর একটা না ছয়টি মাসের সমান। আমার ভাই যত সময় যাইতে থাকবে তত বিকট থেকে বিকট হতে থাকবে, সৃষ্টি জগৎ ভেঙে পড়তে তার মধ্যে দ্বারা উপদ্বারা ধরবে, প্রথমবারের ফুতে দুইটি দ্বারা, দ্বিতীয়বারের ফুতে তিনটি দ্বারা, দুই আর তিনে কত হয় পাঁচ। যারা লেখছে ফু দিবে পাঁচবার, দ্বারাগুলি গণিয়া লেখছেন, যারা লেখছে ফু দিবে দুইবার, আসল দুইটা গণিয়া লেখছেন, যারা লেখছে ফু দিবে তিনবার, আসল দুইটার সাথে একটা দ্বারা গণিয়া লেখছেন, যারা লেখছে ফু দিবে চারবার, আসল দুইটার সাথে দুইটা দ্বারা গণিয়া লেখছেন, আসলে ফু দিবে কয়বার? দুইবার, রাজিফা আর রাদিফা। এই দুটা বারের ফুতে শক্ত ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। কেমন ভয়াবহ অবস্থা? প্রথমবারের ফুতে সৃষ্টি জগৎ ভেঙ্গে যাবার ভয়। ও ভাই, আকাশ ভেঙ্গে যাবে, জমিন ভেঙ্গে যাবে, পাহাড় ভেঙ্গে যাবে, ভয় লাগবে নি না লাগবে না? প্রথমবারের ফুতে সৃষ্টি জগৎ ভেঙ্গে যাবার ভয়, দ্বিতীয়বারের ফুতে মহান সৃষ্টিকর্তা আল্লাহর আদালতে বিচারের ভয়, যেই বিচারের প্রধান বিচারপতি হবেন স্বয়ং আল্লাহ। ও ভাই, ভয় লাগবে নি না লাগবে না? আমার ভাই জান, কোনো গুনাহ লুকাইয়া রাখা সম্ভব হবে? ও ভাইয়া রে, তুমি যেই গুনাহ করেছো জগতের কেউ জানে না। এ ভাইয়া রে, তুমি যেই গুনাহ করেছো এমনকি তোমার বেগমেও জানে না, সেইটাও মহান আল্লাহ জানেনি না জানে না। এ গুঙ্গা দিয়ার বুন, বেনী বাজারের বুন গো, তুমি যেই গুনাহ করেছো জগতের কেউ জানে না, এমনকি তোমার স্বামীও জানে না, সেইটাও মুনিবে জানেনি না জানে না। ইনি হবেন প্রধান বিচারপতি। আমার ভাই,
কোনো গুণা লুকাইয়া রাখা সম্ভব হবে না। আমার মাই এই দুইটি বারের ফুঁথে ভয়াবহ অবস্থা কি হবে এর আলোচনার নামই কিয়ামতের বিভীষিকার আলোচনা, কিয়ামতের ভয়াবহের আলোচনা। আমার মাই সেই আলোচনা দুইটি বারের ফুঁথে ভয়াবহ অবস্থা কি হবে এর আলোচনা, কিয়ামতের আলোচনা একখান সূরা একখান আয়াত থেকে উপস্থাপন করা যায় না। আমাকে বলা হয়েছে হজের দুই আয়াত, আবার বলছেন কিয়ামতের বিভীষিকা। ভাই কিয়ামতের বিভীষিকার আলোচনা হজের আয়াতে নয়, হজের আয়াতে হইল কিয়ামতের দ্বিতীয় পর্ব হাসরের মাঠের ভয়াবহের আলোচনা। কিয়ামতের বিভীষিকার আলোচনা সূরায়ে কারিয়াতেও আছে, সূরায়ে জিলজালেও আছে, সূরায়ে হজের অন্য আয়াতেও আছে। আসলে কিয়ামতের আলোচনা এই দুইটি বারের ফুঁথে ভয়াবহ অবস্থা কি হবে এর আলোচনা সারা কোরআনের ফারায় সূরায় বিস্তৃতভাবে আছে। এজন্যে কিয়ামতের বিভীষিকার আলোচনা করতে হলে একখান সূরা আর একখান আয়াত থেকে উপস্থাপন করা যায় না, সারা কোরআনের ফারায় সূরায় ধরতে হয়। আমার ভাই যান এবারে আসুন প্রথমবারের ফুঁথে সৃষ্টি জগৎ ব্যঙ্গে কিভাবে ধ্বংস হবে আমরা সেই আলোচনাটাতেই সীমিত থাকি। দ্বিতীয়বারের ফুঁথে আজকে যাওয়া সম্ভব হবে না। প্রথমবারের ফুঁথে সৃষ্টি জগৎ ব্যঙ্গে কিভাবে ধ্বংস হবে এই আলোচনা আজকে কেন, আমার সারাটা জীবন কেন, আমি কেন, জগতের সমস্ত উলামায়ে কেরাম আজীবন পর্যন্ত আলোচনা করলেও শেষ করতে পারবে না। আমার ভাই যা শেষ করা যাবে না, তাই বলে কিছু তো বলতে হবে। সেজন্যে সমস্ত সৃষ্টি জগৎকে মৌলিকভাবে কয়েকটা ভাগে ভাগ করে এক একটা ভাগ ইসরাফিলের সিঙ্গার ফুঁথে ব্যঙ্গে কিভাবে ধ্বংস হবে কোরআন আর হাদিসের মাধ্যমে উপস্থাপন করব। ফার্স্টে আলোচনা করব আমাদের মাথার উপরে আকাশের নিচে সৌরজগৎ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিভাবে ধ্বংস হবে। এর ফলে আলোচনায় আসবে সমস্ত প্রাণী, মানুষ, জিন, ফিরিস্তা, পাখিকুল, অন্যান্য প্রাণী, হাঁস, মুরগি, কীট পতঙ্গ, সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুক, গরু, বকরি, ভেড়া, এক কথায় সমস্ত প্রাণী কিভাবে ধ্বংস হবে। এরপরে আলোচনায় আসবে সমস্ত পানি, নদী, সাগরগুলি কিভাবে ধ্বংস হবে। এরপরে আলোচনায় আসবে আল্লাহর বিশাল সাতটা জমিন কিভাবে ধ্বংস হবে। এরপরে আলোচনায় আসবে আল্লাহর সমস্ত পর্বতমালাগুলি, পাহাড়গুলি কিভাবে ধ্বংস হবে। এরপরে আলোচনায় আসবে আল্লাহর বিশাল সাতটি আকাশ কিভাবে ধ্বংস হবে। আমার ভাইজান আমার তো মনে হয় সমস্ত সৃষ্টি জগৎ মৌলিকভাবে এই কয়েকটা ভাগের ভিতরে ঢুকে গেছে, আপনারা কি বলুন ঠিক না বেঠি? আসুন আমরা আগে শুনি সৌরজগতের কথা। সৌরজগৎকে আবার দুই ভাগে ভাগ করেন, এক ভাগে চন্দ্র আর সূর্য, আর এক ভাগে সমস্ত তারকা। সমস্ত তারকাগুলি কিভাবে ধ্বংস হবে আল্লাহ আর এক কান আয়াতে আলোচনা করেছে। إذا الشمس كبرت وإذا النجوم انكدرت أوري بشو باشين أمار إسرافيل سنگار بيكوتا دين سماست تاروكا غولين آلو هين غويا جاي بوغ آلو هين غويا بھنگے جورا جورا غويا جاي بوغ আল্লাহু আকবার সুবহানাল্লাহ। তারকাগুলি থাকবে না শেষ হয়ে যাবে। আমার ভাই যত যুগের যত পরাশক্তি আছে কোন পরাশক্তি একটা তারকারে ভাঙ্গিয়া গুড়া করতে পারবো নি। কিন্তু আমার ভাই মান্লাহুল মৌলা ফালাহুল কুল, যার জন্যে আল্লাহ তার জন্যে সব কিছু। আমরা আল্লাহর কাছে মনস্র আছে ফুমাইরে দিব আমেরিকা, তোর আমেরিকা কেন, তোর আকাশের উপরের তারকা পর্যন্ত ভেঙ্গে ঘুরা হইয়া যাইব। আল্লাহ যদি আমরার হন এই অস্ত্রটাও আমরার,
ঠিক না বে? ঠিক এ বেঈমানের বাহিনী, এ লাল কুত্তার দল, আমরার কাছে এমন অস্ত্র আছে তোর আমেরিকা ভাঙিয়ে গুড়া করার সঙ্গে সঙ্গে তোর আকাশের আমেরিকার উপরের তারকা পর্যন্ত ভেঙ্গে চুরমার করে দিব, এমন অস্ত্র আমরা মুসলিম বাহিনীর কাছে আছে, ঠিক না বেটি? সেই অস্ত্রটা কি? ইসরাহিলের সিংহা। আবার ন্যায় বাংলাদেশের কোন অস্ত্র আছে মিরপুরের কাছে তালাশ করে দেখতে হবে, এই অস্ত্র হইল সিংহা। আল্লাহ তোরা আল্লাহ মানুষ না, আমরা আল্লাহ মানি, আল্লাহর সেই সিংহা আল্লাহ যদি আমাদের হয়ে থাকেন সেই সিংহাটাও আমরা মুসলিম বাহিনী, ঠিক না বেটি? আমার ভাই সমস্ত তারকাগুলি ভেঙ্গে জোড়া জোড়া হইয়া কিছুটি উড়িয়া উপরের দিকে যাইব আর কিছুটি নিচে সাগরের মধ্যে পতিত হইব। এখন আসুন বিশাল চন্দ্র সূর্যের কথা শুনি, বিশাল চন্দ্র আর বিশাল সূর্য, বিশাল বলতে কত বড়? কোন বৈজ্ঞানিকে বলেছেন সূর্য হলো পৃথিবী থেকে সাতডাবল, কোন বৈজ্ঞানিকে বলেছে সূর্য হলো পৃথিবী থেকে চোদ্দডাবল। আমি কই মানুষের গেষ্টি কয় ফেটো, বৈজ্ঞানিকের গেষ্টিক দি মাথা। সূর্য পৃথিবী থেকে কত ডাবল তুই মাইভা দেখছিলি নি? এ বৈজ্ঞানিক সত্যি যদি বাহাদুর হয় তাকো, একটা ফিতালো লইয়া জমিনটাকে একটা মাপ দে, যদি বাহাদুর হও এরপরে সূর্য তো উইটা আর একটা মাপ দে, এরপরে বলবে সূর্য পৃথিবী থেকে কত ডাবল, সাত ডাবল না চোদ্দ ডাবল না কত ডাবল, একমাত্র জানেন মহান আল্লাহ, ঠিক না? আমার ভাই সেই বিশাল চন্দ্র সূর্য সিংহার ফুতে কি ভাবে ধ্বংস হবে আল্লাহর এক কান আয়াতে আলোচনা করেছে। يسألوا أيان يوم القيامة فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إِلَى رَبِّكَ يَوْمَئِذٍ الْمُسْتَقَرُّ এ দুনিয়ার মানুষ, আমার ইসরাফিলের সিংহার বিকট আওয়াজ, চন্দ্র আর সূর্য দুটোই আলোকিত হইয়া যাইব রে। সেই দিন চন্দ্র আর সূর্যতে ইঞ্চি পরিমাণ আলো রশ্মি থাকবে না, দিনের বারোটা আর রাতির বারোটা সমান হইয়া যাইব রে। সেই আয়াত প্রসঙ্গে আল্লাহ রসুল বলেছেন, এ বিশ্ববাসী মায়ের উম্মত, চন্দ্র আর সূর্য দুটোই আলোকিত হওয়ার পরে সেই বিকট আওয়াজের কারণে বিশাল চন্দ্রটা ফাটল দিয়া দুইটা টুকরা হইব, তেমন ভাবে বিশাল সূর্যটাও মাঝখানে একটা ফাটল দিয়া দুইটি টুকরা হইব, এই দুইটা মিলে সাতটি টুকরা হইব। এ মায়ের উম্মত এখানেই শেষ নয় রে, ওই সাইডুটি টুকরা খেয়ে আল্লাহ দুজকের মধ্যে নিক্ষেপ করিব। আমার মাই কেমন বিকট আওয়াজ, চন্দ্র দুই টুকরা হয়ে যাবে, সূর্য দুই টুকরা হয়ে যাবে। এখন তো একটা প্রশ্ন আমরা ঢুকে গেলাম, ও মিরপুরি হুজুর, চন্দ্র হবে দুই টুকরা, সূর্য হবে দুই টুকরা, সেই বিকট আওয়াজে ফাটিয়ে দেইবে তা বুঝলাম, কিন্তু চন্দ্র সূর্যের টুকরা হইরা দুজকে দিবে কেন? ও ভাই প্রশ্ন জাগেনি না? জাগে না। চন্দ্রে সূর্যে আবার কোন গুণা করলো আপনারা কি বলেন? চন্দ্রে সূর্যের জীবনে কোনো গুণা আছে? গুণা থাকবে দূরের কথা, চন্দ্রের সূর্যের সারা জীবনের চব্বিশটি ঘন্টার হিসাব নিলে দেখা যাবে চন্দ্রের সূর্যের সারা জীবনে একটা গুণা করার জন্যে একটা মিনিট সময় অপসরি হতে পারে নাই। দুইখানা আয়াতের মাধ্যমে চন্দ্রের সূর্যের হিসাব পাওয়া যায়। এক আয়াতে আল্লাহ বলেন, ওয়াসামসু তাজিজি লিমুস্তাকাররিল্লাহ ذَلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ وَالْقَمَرَ قَدَّرْنَاهُ مَنَازِلَ حَتَّى عَادَ كَالْعُرْجُونِ الْقَدِيمِ
বিশ্ববাসী, আমার সূর্য পূর্ব দিকে উদয় হয়, সারাদিন তার কক্ষপথে চলে, বিকেলে পশ্চিম দিকে অস্ত যায় রে। আমার মাই সূর্য উঠে সূর্য চলে সূর্য ডুবে, ইনি সূর্যের মন গোড়ানি। আর জোরে কই মন গোড়া, আমেরিকার আদেশে, রাশিয়ার আদেশে, বুঝছি গো ভাই, যে গরম আওয়ামী লীগ সরকার গো সে আছে দাদা দেশে। জালিকা তাকদীরুল আজিজিল আলিম। এ বিশ্ববাসী, আমার সূর্য পূর্ব দিকে উদয় হয়, সারাদিন তার কক্ষপথে চলে, বিকেলে পশ্চিম দিকে অস্ত যায় রে। মন গড়াও নয় রে, কোন রাজা বাদশাদের আদেশ পালন করে নয় রে, একমাত্র আমি মহান আল্লাহর আদেশ পালন করিয়া। তাহলে উদয় থেকে অস্ত পর্যন্ত একটা গুনাহ করার জন্য একটা মিনিট সময় তার কাছে অবসর আসেনি নাই? আমার ভাই, এখন তো প্রশ্ন হলো, হুজুর উদয় থেকে অস্ত পর্যন্ত গুনাহ করার সময় পায় না বুঝলাম, অস্ত যাওয়ার পরে কোথায় যায় সেই কান্ত বোঝার দরকার। কারণ মানুষ দিনের আলো থেকে রাতের অন্ধকারে গুনাটা বেশি কইরা থাকে, অস্ত যাওয়ার পরে সুদ খাইতে যায় না, ঘুষ খাইতে যায় না, মদ খাইতে যায় না, জুয়া খেলতে যায় না, গান গাইতে যায় না, অবৈধ ফেম ফিরিতি করতে যায়, কোথায় যায়? আরেক কান আয়াত প্রসঙ্গে আল্লাহ রসুল বলেছেন, আয়াত কান আগে শুনি, রসুলের কথা কান পরে শুন। আশামসু ওয়াল কমরু বিহুসবান ওয়ান নাজমু ওয়াসজরু ইয়াসজুদা ওয়াসসামা রাফাহা রাফাহা ওয়া ওয়াদাল মিজা। এই আয়াত প্রসঙ্গে আল্লাহ রাসূল বলেছেন, এ মুহাম্মদ, আল্লাহর সূর্য পূর্ব দিকে উদয় হয়, সারাদিন তার পথে চলে রে, বিকেলে পশ্চিম দিকে অস্ত যায় রে, একমাত্র আল্লাহর আদেশ পালন করিয়া। অস্ত যাওয়ার পরে কোথায় যায় রে? সুখ খাইতে যায়নি না রে না, ঘুষ খাইতে যায়নি না রে না, মদ খাইতে যায়নি না রে না, জুয়া খেলতে যায়নি না রে না, অবৈধ ফেম ফিরিতি করতে যায়নি না রে না। আল্লাহর সূর্যখানি পশ্চিম দিকে অস্ত যাওয়ার পরে আল্লাহর আরশের নিচে গিয়া আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা করে রে। তার সেজদার তসবিহ হলো, ওগো মৌলা, গত দিনের ন্যায় আজকেও আমি পূর্ব দিকে উদয় হব নিনা হব না, গত দিনের ন্যায় আজকেও আমি পূর্ব দিকে উদয় হব নিনা হব না। আল্লাহ তার সেজদাকে কবুল করে, আল্লাহ তার তসবিহকে মঞ্জুর করে, আল্লাহ অনুমতি দেন, বিদায় সূর্য পূর্ব দিকে উদয় হইয়া যায়। আমার ভাই, তাইলে উদয় থেকে অস্ত, অস্ত থেকে উদয় চব্বিশটি ঘন্টার ভিতরে একটা সেকেন্ড সময় তার কাছে অবসর আসেনি একটা গুনাহ করার জন্য নাই রে আমার ভাই। এ ভাইয়ারে, যার জীবনে একটা গুনাহ নাই ওই বিকট আওয়াজের টুকরা টুকরা হবে বুঝলাম রে, কিন্তু তারে টুকরা করিয়া দুধক দিবে কেন? এ গুঙ্গা দিয়ার বাই, ওরে বিয়ানি বাজারের বাই, প্রশ্ন জাগেনি না জাগে না? আমার ভাই, এই প্রশ্নের উত্তর দিয়েছেন এমন ভাবে, পৃথিবীর বুকে একদল মানুষ সূর্যের পুজো, সূর্য পূজা করে, আসে না নাই? বর্তমানেও আসে না নাই? সংখ্যায় মুসলিম থেকে কম না আরো বেশি? আরো বেশি। অতীতকালেও সূর্যের ফুজুক ছিল আমার ভাইজান, অতীতকালে আল্লাহর এক নবী ছিলেন, বড় আজিম ধরনের নবী, আল্লাহু আকবার, তিনি সারা বিশ্বের সম্রাট ছিলেন, তিনি হলেন আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম।
তিনি অন্য প্রাণীর ভাষা বুঝতেন, এদের ভাষায় এদের সঙ্গে কথাও বলতে পারতেন। হুদহুদ নামক পাখি রানী বিলকিসের রাজ্য সম্পর্কে যখন নবী সুলাইমানকে তত্ত্ব দিয়েছিল, সেই পাখিটাও সূর্যের পূজারি নিয়ে কিছু কথা বলেছিল। কি কথা বলেছিল? ও নবীজি সুলাইমান, ও নবী বর সুলাইমান, এমন একটা দেশ থেকে আসি যে দেশটা সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই, দেশটার নাম মা আরিফ, চতুর্দিকে বাউন্ডারি। এ নবীজি সুলাইমান, ওই দেশের ক্ষমতায় একজন মহিলা, ইনি হল রানী বিলকিস। ও নবীজি সুলাইমান, মহিলাটা দেখতে যেমন সুন্দরী তেমন ভাবে বড় বুদ্ধিমতী। ও নবীজি সুলাইমান, সেই দেশে জনবল আছে, ধনের বল আছে, অস্ত্রের বল আছে, কিন্তু এদের মধ্যে মূল জিনিস নাই গো নবীজি, বলতে এদের মধ্যে ঈমান নেই। এরা সূর্যের পূজা করে, সূর্য যখন পূর্ব দিকে উদয় হয় তখনও সূর্যের পূজা করে, সূর্য যখন সুজা মাতার উপরে আসে তখনও সূর্যের পূজা করে, সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যায় তখনও সূর্যের পূজা করে। আমার ভাই বলুন, সেই আদিকালেও সূর্যের পূজক ছিল না ছিল না? আমার ভাই, পূজারীদেরকে দেখানোর জন্যে আল্লাহ চন্দ্র সূর্যকে ভেঙে দুধকে দিবেন, পূজারীরে কি দেখাইবেন? এ পূজারীরা, তোমরা যাকে প্রভু মনে করে উপাসনা করো, তোমার জানা মতে প্রভু জেলা, ওরেই যদি ভেঙ্গে দেলাইলাম দুধকে, এই জালিমের জালিম তুই যাইবে কোন বেহেস্তে? ঠিক না বেটি? এরপর তো প্রশ্নটা বাকি থেকে যায়, ও হুজুর, পূজারীদেরকে আল্লাহ দুজকে দিবে ভালো কথা, কিন্তু পূজারীদেরকে দেখানোর জন্যে নিষ্পাপ চন্দ্র সূর্যকে দুজকে দিবে, এটা কেমন ইনসাফ বিচার হইল? প্রশ্ন জাগে নি না জাগে না? এ প্রশ্নের উত্তর দিয়েছেন এমন ভাবে, ওরে পৃথিবীর মানব, তোমাদেরকে সৃষ্টি করতে গিয়া আমি আল্লাহ মাটির অংশ বেশি দিয়া সৃষ্টি করেছি, মাটির মানুষ মাটিতে থাকতে পারো, তোমার কোনো কষ্ট হয় না। এমনই ভাবেন, আমি আল্লাহ পানির মাছকে পানির অংশ বেশি দিয়া সৃষ্টি করেছি, ওরা সারাক্ষণ পানিতে বিচরণ করে, এদের কোনো কষ্ট হয় না। এমনইভাবে আমি আল্লাহ চন্দ্র সূর্যকে সৃষ্টি করতে গিয়া এমনভাবে সৃষ্টি করেছি রে, চন্দ্র সূর্যকে ভেঙে যদিও দুজকে দেওয়া হইবে রে, চন্দ্র সূর্যের ইঞ্চি পরিমাণও কষ্ট হইবে না। আল্লাহর কুদরতি লীলা, কথায় কথা আসে, বাতসে বাতে নিকলতে হে, এমন ভাবে দুদকে উনির জন ফিরিস্তা আসে, কতজন ফিরিস্তা? আলাইহাতি সাতা সাত, আলাইহা মালাইকাতুন গিলা জুন সিদা সিদা দুল্লায়া সুনাল্লাহ মা আমার হুব ওয়াইফালুনা মা উমারু। ও দুনিয়ার মানুষ, এমন ভাবে আমার দুদুকে উনির জন ফিরিস্তা আছে রে, শাস্তি পাওয়ার জন্যে নয় রে, দুদুকির গায়ে শাস্তিটাকে পরিচালনা করার জন্য। ওই উনির জন ফিরিস্তাকে মৌলা সৃষ্টি করতে গিয়া এমন ভাবে সৃষ্টি করেছে রে, ওরা সারাক্ষণ দুদকের আগুনে বিচরণ করবে, কিন্তু দুদকের আগুন তাদের গায়ে মুঠেও স্পর্শ করবে না। আমার ভাই, এতক্ষণে শেষ করলাম এক জাতীয় সৃষ্টি জগতের কথা, সৌরজগতের কথা, সৌরজগৎ ভেঙ্গে কিভাবে ধ্বংস হবে, সমস্ত তারকা ভেঙ্গে জুড়া জুড়া হইবে, আর চন্দ্র সূর্য দুইটা মিলে সাতটি টুকরা করে এই সাইডি টুকরাকে দুদকের মধ্যে নিক্ষেপ করা হইব। এখন আসুন একটু প্রাণীদের কথা শুনি, মানুষ জিন ফিরিস্তা ফাকিকুল অন্যান্য প্রাণী কি হবে, আল্লাহ সূরায়ে কারিয়ার আয়াতে আলোচনা করেছে। আল কারিআতু মাল কারিআ ওয়ামা আদরাকা মাল কারিআ
يوم يكون الناس كالفراشل مبثوث وتكون الجبال كالجهد المنفوس الدنيا المنوس ويدين جيدين عمار استفيل شجاء فود برين بشير بك مسلمان ايد جنوك بنام شدو بيمان ار بيمان ওই বেঈমানের বাচ্চা নি সেই দিন দিশে হারা পাখির নেয় দিশা হারাইব দিশা হারা পাখির নেয় দিশা হারাইব দিশা হারা পাখি কি জোর তুফান হইলে পরে সে শুইলে বাড়ি থেকে বাহির হইয়া এইরকম দেখা যায় একটা পাখি তুফানের আঘাতে দিশা হারাইলে সে দিশা হারাইয়া পাখি গাছের ডালে বইছে কম্পমান কাঁপতাছে পাখির দুই অবস্থা একটা হলো বসা আর একটা হলো উড়া দিয়ে যাওয়া বসতে যখন দিশা হয় না উড়া দিয়ে যাইতে চায় উড়া দিয়ে যাইতে ওভারে না ফুইরা জায়গা ছেলেরা দৌড়ে দুইটা লায় এরকম হয়নি না হয় না সেই দিশে হারা পাখির সঙ্গে মৌলায় তুলনা দিয়া বুঝাইতেছেন এ বিশ্ববাসী সেই দিন বেঈমানের গোষ্ঠী দিশা হারান পাখির ন্যায় দিশা হারাইব বসতেও দিশা নাই দাঁড়াইতেও দিশা নাই ঘুমাইতেও দিশা নাই ঘরেতেও দিশা নাই বাহিরেও দিশা নাই দৌড়ে যাইব আব্বুর কাছে যে দেখবে আমি যেমন দিশে হারাম আমার আব্বু আরো বড় দিশে হারাম দৌড়ে যাইব মহিলারা তাদের জামাইর কাছে স্বামীর কাছে যে দেখবে আমি যেমন দিশে হারাম আমার জামাই আরো বড় দিশে হারাম লোকজন দৌড়াই বেড়ে নেতা কর্মীর কাছে যে দেখবে আমি যে মন্দিশে হারা আমার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী গো আরো বড় দিশে হারা দিশা হারা পাখি দিনে দিশা হারাইব একটুখানি দিশা এদের মনে মনে থাকবো বেঈমান গোষ্ঠীর মনে একটুখানি দিশা থাকবো সেইটা কোনটা এরা বলবে শহরেতে শান্তি নাই মহল্লাতে শান্তি নাই বাজারেতে শান্তি নাই গ্রামেতে শান্তি নাই চলো যদি মাঠে চলো হয়তো মাঠে আমরা দিশা পাইতে পারি মানুষ যাকে যাকে যার যদি মাঠের মধ্যে অবস্থান করবে সেই অবস্থানের সঙ্গে সঙ্গে এখন তো ফাঁকি মানুষ দেখলে ভয়েতে উড়া দিয়া যায় সেই দিন ফাঁকিরা সেই বিকট আওয়াজের ভয়েতে উড়া দিয়া মানুষের মাথার উপর সারিবদ্ধ হবে মানুষের মাথার উপরে যাকে যাকে ফাঁকি আর পাখি এরপরে মানুষই দেখতে পাইবে অন্যান্য প্রাণী গড় থেকে জঙ্গলা থেকে সুরাগ থেকে বের হয়ে মানুষের চতুর্দিকে সারিবদ্ধ হবে মানুষ এমন সিস্টেমে দাঁড়াবে উপরে পাখি আর পাখি চতুর্দিকে অন্য প্রাণী আর প্রাণী হঠাৎ করে দেখতে পাইবে মাঠের মাটির মধ্যে বিপদ আরো শক্ত আকারে দাঁড়াচ্ছে কেমন বিপদ আল্লাহ সুরায়ে জিলজালে আলোচনা করেছে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها إيه بيارين ما ترمد دمائبين وفره فاكيار فاكيم চতুর্দিকে অন্য প্রাণী আর প্রাণী হঠাৎ করে দেখতে পাইবি মাঠের মাটির মধ্যে ভূমিকম্পন শুরু হয়েছে এমন ভূমিকম্পন দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া কোনোদিন হয় নাই রে জমিন বড় বড় ফাটল দিবে রে এই ফাটল দিয়া জমিনের নিচের সম্পদ সব উপরে উঠা শুরু হইব আমার ভাই আল্লাহ বলেন সেই দিন মানুষ মাঠের মাটির সঙ্গে কথা বলিব মাঠের মাটি মানুষের বাসায় মানুষের সঙ্গে কথা বলিব কি কথা বলা বলি হবি রে এর ব্যাখ্যায় নবীজি বলেছেন এ মার উম্মত মানুষ বলবেন এ মাঠের মাটি গ্রাম চারিয়া শহর চারিয়া তোমার মধ্যে দাঁড়াইলাম
তুমি কেন কম্পমান, তুমি কেন ফেটে যাইতেছ, তোমার নিচের সম্পদ কেন উপরে উঠাইতেছ এমন মুহূর্তে? মাঠের মাটি মানুষের বাসায় মানুষের সঙ্গে কথা বলিব, মাটি বলবে এ জালিম তোর কি লজ্জা লাগে না, তোর কি ভয় লাগে না আমার সঙ্গে তুই কথা বলস রে? এ মাটি এ মানুষ আমার মধ্যে দাঁড়িয়া তুমি কোন গুণা করেছিলি, তোর কি স্মরণ নাই আমার মধ্যে বসিয়া বসিয়া কোন গুণা করেছিলি, তোর কি স্মরণ নাই আমার মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে তুমি কোন গুণা করেছিলে গো, তোমার কি স্মরণ নাই? এ মানুষ নামক জালিম তোর গুণার কারণে আমি মাটি পাটিয়া খান খা। ও ভাই, মাটি কথা বলবে মানুষের সঙ্গে, বাংলার মাটি বাঙালি বেইমানের সাথে বাংলাতে কথা বলিব। আমার ভাই জান, মাটি কথা বলবি ও মানুষ, তোর গুণা আমি মাটি আর সহ্য করতে পারি না, বিদায় পাঠিয়ে দিতেছি। আমার ভাই, এর কিছুক্ষণ পরে আল্লাহ আজরাইলকে নির্দেশ করে দিবেন, এই আজরাইল দ্রুত গতিতে তুমি তোমার অভিযান চালাও, মানুষই দেখতে পাইবে মানুষের সামনে মানুষের মাথার উপরে সমস্ত ফাকির মরণ হয়ে যাবে, এরপরে মানুষই দেখতে পারবে মানুষের চতুর্দিকে অন্য সমস্ত প্রাণীর মরণ হয়ে যাবে, এর কিছুক্ষণ পরে সমস্ত জিন জাতির মরণ হয়ে যাবে, এর কিছুক্ষণ পরে সমস্ত মানবের মরণ হয়ে যাবে, একটা বাহাদুর আর জমির উপরে থাকতে পারবে না। আমার ভাইজান, আল্লাহ আকবার, থাকবে শুধু ফিরিস্তার দলেরা, আজরাইল আল্লাহর দরবারে ওইটা রিপোর্ট শোনাইব। কি রিপোর্ট? মৌলারে আমারে যে দায়িত্ব দিয়েছিলে সেই দায়িত্ব ফুরুফুরি পালন করেছি, আকাশের ঊর্ধ্ব থেকে নিয়াং সাত জমিনের নিচ পর্যন্ত আর কোনো প্রাণী নাই শুধু ফিরিস্তা জাতি সারা। আল্লাহ বলবেন, এ আজরাইল এবারে তোমার প্রতি নির্দেশ, তুমি সহ বড় চারজন ফেরেশতা ইসরাফিল মিকাইল জিব্রাইল আর তুমি আজরাইল সারাং সমস্ত ফেরেশতাদের জান বাগির করে আসরি। আমার ভাই, আল্লাহর আদেশে আজরাইল চারজনকে বেটে রেখে সমস্ত ফেরেশতাদের জান বাগির করে আল্লাহর দরবারে হাজিরা দিয়ে বলবে, এ মৌলানে এইবারে আমি সহ চারজন বড় ফেরেশতা সারাং আর কোনো ফেরেশতাও নেই, এইবারে আল্লাহ আদেশ করবেন, এ আজরাইল এবারে তোমার প্রতি নির্দেশ, তুমি সারা বাকি তিনজন ফেরেশতা ইসরাফিল মিকাইল জিব্রাইলের জানটা বাগির করে আসরি। আমার ভাই, আল্লাহর আদেশে আজরাইল এই তিনজনেরও জান বাগির করে আল্লাহর দরবারে হাজিরা দিয়ে বলবে, ও মৌলারে এইবারে তুমি মৌলা আর আমি আজরাইল সারা জগতে আর কোনো প্রাণী নাই। আল্লাহ বলবেন, এ মালাকুল মউত আজরাইল তুমি সবের জন্য আজরাইল ছিলে রে, এবারে তো তোমার পালা আসিয়া গেছে রে, তোমার জন্য কে আজরাইল বনবে জাননি? আমি আল্লাহ একটা আদেশ করে দিব, আমার আদেশটাই তোমার জন্য আজরাইল বনিয়া যাইব। এই বলতে বলতে আল্লাহ আদেশ করে দিবেন, মুত ইয়া মালাকাল মউত, এ মালাকুল মউত আজরাইল তুমি মরে যাও, আল্লাহর আদেশের সঙ্গে সঙ্গে আজরাইলেরও মরণ হইয়া যাইব। স্বয়ং আজরাইল পর্যন্ত শেষ, একবার বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার, আজরাইল পর্যন্ত শেষ, মৌতের ডাইরেক্টর পর্যন্ত শেষ হয়ে যাবে। এরপরও বাংলাদেশের আওয়ামী লীগ সরকার থাকবে, শেখ হাসিনা থাকবা। আমার ভাই, অঙ্ক তো বিরাট লম্বা, বেজারি হইন না ভাই, যেভাবে অঙ্ক করো অঙ্কর সাথে সাথে আজরাইল কোন দিন আইব সেই অঙ্কটা অর্থ করার দরকার। এত বছর পর্যন্ত এত সন পর্যন্ত ক্ষমতা থাকবো, আর এ পর্যন্ত তুমি থাকবে না মারা দেবে, এই চিন্তাটা তুমি করছো? আল্লাহ আকবার। আমার ভাই জান,
সৌরজগৎ শেষ, প্রাণী জগৎ শেষ। এখন একটু ফানির কথা শুনি আমার ভাই। ফানি সিলেটের সুরমা কুশিয়ারা, মেঘনা যমুনা পদ্ম নদী, সঙ্গ নদী, কুহুতাক্ষ নদী, বুড়িগঙ্গা নদী, তিতাস নদী, ব্রহ্মপুত্র নদী, আমার ভাই কর্ণফুলী, সঙ্গ নদী, আটলান্টিক মহাসাগর, আরব সাগর, ভারত সাগর, বঙ্গোপসাগর, ফেনাং সাগর, তিব্রিস্তানের তিব্রিয়া উপসাগর, এক কথায় সমস্ত নদী সাগরগুলি কিভাবে ধ্বংস হবে আল্লাহর একখান আয়াতে আলোচনা করেছেন। একবার বলুন না সুবহানাল্লাহ। আমরা তো সমস্ত কথা আয়াত থেকেই বলতেছি, ঠিক না বেঠি? ইজাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। এ দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। বিহারের অর্থ হইল সাগর, ফুজ্জিরাতের অর্থ হইল উতলানো। সেই দিন সমস্ত পানি উতলানো শুরু করবে রে, উতলাইতে উতলাইতে পুকুরের পানি বিলে যাইব, বিলের পানি খালে যাইব, খালের পানি নদীতে যাইব, নদীর পানি সাগরে যাইব। ওই দিন নদী আর সাগরের মাঝখানে কোনো বাদ থাকবে না রে, ওই দিন মিঠে পানি আর নমক পানির মধ্যে কোনো ব্যবধান থাকবে না রে, সমস্ত পানি একত্রিত হইয়া যাইব। আল্লাহ রাসূল বলেন, এ আমার উম্মত সমস্ত পানি একত্রিত হওয়ার পরে পানি দিয়া জায়গায় জায়গায় আগুন ওঠা শুরু হইব রে। এটা কেমন বিকট আওয়াজ রে, যে আওয়াজের কারণে পানি দিয়া আগুন ওঠা শুরু হইব। এইভাবে পানি দিয়ে আগুন উঠতে উঠতে সমস্ত পানি আগুনে পরিণত হইব। আমার ভাই যা, এই আগুন দিয়া হাসরের মাটির চতুর্দিকে বাউন্ডারি দেওয়া হইব। যাইতাই নেই বেনিয়া বাজারের বেডা আর গঙ্গা দিয়ার বেদি হাসরের মাঠ থেকে ফলায়ন কইরা ভাগ্যা সব পানি আগুন হবে। আর সেই আগুন দিয়া হাসরের মাটির চতুর্দিকে বাউন্ডারি দেওয়া হইব। সৌরজগৎ শেষ, প্রাণী জগৎ শেষ, পানিও শেষ, এমনভাবে জমিনও শেষ হয়ে যাবে, পাহাড়ও শেষ হয়ে যাবে, আকাশও শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। আটটা জিনিস ছাড়া আরস কুসি লৌহ কলম বেহেস দুজ ইসরাফিলের সিংহা, এই হলো সাতটা জিনিস। আরেকটা হলো আপনি আমার ভিতরে যে রু আছে প্রাণ পাখি, এটি ধ্বংস হবে না, এটি থাকবে। আর এই সাদের দেহ ফসিয়া গলিয়া মাটিটা মাটি হয়ে যাবে। আমার ভাই যা, এই আটটা জিনিস ছাড়া কিছুই থাকবে না। এরপরে চল্লিশ যাবে, চল্লিশের পরে নতুন করে সৃষ্টি জগৎ আবার সৃষ্টি করবেন। ফার্স্টে সৃষ্টি করবেন একটা আকাশ, এরপরে আবার সৃষ্টি করে আকাশের উপর ঠিকানা দিবেন। এরপরে ইসরাফিল, মিকাইল, জিব্রাইল, আজরাইল সহ সমস্ত ফিরিস্তাকে সৃষ্টি করে আকাশের উপর ঠিকানা দিবেন। এরপরে নতুন করে একটা সূর্য সৃষ্টি করবেন, এরপরে নতুন করে একটা জমিন সৃষ্টি করবেন, এরপরে নতুন জমিনে মাটির নিচ থেকে যারে যেখান থেকে উঠানো আল্লাহর উদ্দেশ্য, সোজা করে মাটির নিচে নতুন একটা দেহ সৃষ্টি করে রাখবেন। আমার ভাই রু কিন্তু পুরানটাই, দেহ সৃষ্টি করার সাথে সাথেই রু দিবেন না, দেহ সৃষ্টি করে মাটির নিচে রাখবেন। এরপরে আল্লাহ সমস্ত রুগুলিকে আদেশ করে দিবেন, এ রু সকল তোমরা নিজ নিজ আসন গ্রহণ করো। এদের আসন কোথায়? ইসরাফিলের সিংহার ভিতরে। প্রতিটি রুহের জন্যে নির্ধারিত একটা সুরাক আছে। আল্লাহর আদেশের সঙ্গে সঙ্গে সমস্ত রুগুলি ইসরাফিলের সিংহার ভিতরে নিজ নিজ আসন গ্রহণ করিবে। এতটুক প্রস্তুতির পরে ইসরাফিল মইরা উঠল, সিংহা আগেরটাই। আল্লাহ ইসরাফিলকে আদেশ করে দিবেন, ও ইসরাফিল তুমি তোমার সিংহায় দ্বিতীয়বারের মতো আরেকটা ফু মারিয়া দাও। একবার বলুন সুবহানাল্লাহ। আর
না আমার ভাই, অনেকক্ষণ আলোচনা করছি, আমরা প্রথমবারের ফুতে কি হবে কিছুটা উপস্থাপন করলাম, দ্বিতীয়বারের ফুতে আমরা পদার্পণ করেছি, আর না আমার ভাই, আসল কথা হলো কিয়ামতের আলোচনার মূল উদ্দেশ্য হলো অন্তরে ভয় পাওয়া। ভয় পাইলে ওই গুনাহ ছাড়তে পারি, ইবাদত করতে পারি। আল্লাহ আজকের আলোচনাকে ভিত্তি করে আমাদের অন্তরে ভয় সৃষ্টি করিয়া দাও, আমরা যেন ভয় পাইয়া গুনাহ ছাড়তে পারি, ইবাদত করতে পারি। আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা আহফাজনা ফাইন্নাকা খায়রুল হাফিজিন। আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন। আল্লাহ গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে আমরা আসামির বেশে তোমার সাহী দরবারে হাত বাড়াইছি। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ, এই মাহফিলকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের অন্তরে ভয় সৃষ্টি করে দেও, আমরা যেন বদ কাজ ছাড়তে পারি, নেক কাজ করতে পারি, তৌফিক দান করো। ইয়া আল্লাহ, এই এলাকার অনেকজন বাহিরে তাকে দোয়া চেয়েছেন, আল্লাহ এদেরকে বাহির রাষ্ট্রে তুমি সুখে শান্তিতে রাখো। ইয়া আল্লাহ, আনলিকেল কেউ হয়ে থাকলে লিকেলের ব্যবস্থা করিয়া দেও। ইয়া আল্লাহ, বাহিরে যে যে বেকায়দায় আছে তার বেকায়দাকে দূর করিয়া কায়দা বানাইয়া দাও। ইয়া আল্লাহ, অনেক পরীক্ষার্থী আসেন সামনে পরীক্ষা, আল্লাহ এরা যেন ভালো নম্বরে উত্তীর্ণ হইতে পারে, সেইভাবে লেখাপড়ার তৌফিক তুমি তাদেরকে দান করো। ইয়া আল্লাহ, মাহফিল কর্তৃপক্ষ করে কবুল করো, হাজিরিনে মজলিসকে কবুল করো, এই এলাকাবাসীর তুমি কবুল করো, এই এলাকার মধ্যে গানের কয়েবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم آمين آمين برحمتك يا أرحم الراحمين.